চন্দ্রধর তীরে পুষ্প মঙ্গল হইবে চন্দ্রধর, যদি একটিবার পুষ্পাঞ্জলি অর্পণ করে দাও করিব তোমার সে মঙ্গল চাঙ্গল কর। ও হে চন্দ্রধর তেরে পুষ্প মঙ্গল হই পুজিতে তুমি জয় বিষ্ণুরে তবে কেবে তুমি তোমার ঘরে নরে যদি বাপুজিতে তুমি জয় বিষ্ণুরে তোমার ঘরে নরে সবাই মা মা বলে ডাকে নাগের জনী
মূর্তি সামান নূর হয়ে পাতালে বাসনে সঙ্গ করেছে বাদ বিষাদ তার প্রতিফল হচ্ছে অতি ভয়ঙ্কর চাঁদ সেই চাঁদকে দেখতে পাওয়া যায় একাকে সেই চতুর্ডিঙ্গা খড়তে পরিপূর্ণ করে চলে জানিয়েছে সেই সম্পন্ন নগরী কিন্তু এই সময় সুযোগ যদি একটিবার যদি পুষ্পাঞ্জলি অর্পণ করে দেয় উল্টাম তারে মঙ্গল কিন্তু কি করে কি করে কি করে না মনে করছি একমাত্র উত্তম যুক্তি দিতে পারে সেই নেতা দিদি কোথায় কোথায় দিদি রে দোলা পরিপূর্ণ করে চলে যায় সেই চম্পানি নগরে কিন্তু এই তো সেই সময় সুযোগ দিদি কি করে তুমি বলে দাও দিদি বলে দাও সেই চাঁদকে কি করলে সেই আমার চরণে নত হতে পারো সেই কিন্তু সে যে অহংকারী মর্তের নূর যদি পুষ্পাঞ্জলি না দেয় দিদি যদি পুষ্পাঞ্জলি না দেয় বোন তবে চাঁদের এক এক করে চোদ্দ ডিঙ্গা ওই কালী দহের জলে করবে তুই ভর কি করে সম্ভব দিদি এই যে অসম্ভব সে কালী দহের জল রয়েছে ১৩ তল আর দাম্ভিক চাঁদ তার ডিঙ্গা নির্মাণ করেছে ১৪ তল মনসা তো কি হয়েছে বোন ছুটে যাবি ইন্দ্রদাদার কাছ থেকে ৪৯ পবন ৬৪ মেঘ মেঘিনীকে বর্ষণ করবি ওই কালী দহের এই মুহূর্তে ছুটে যাবো সেই ইন্দ্রদেবের কাছ থেকে ৪৬৪ মেঘিনী আবর্ত সাবর্ত পুষ্প যজ্ঞ সবাইকে একত্রিত করে বর্ষণ করব সেই কালী দহে কিন্তু তবু যদি তার যদি মধুকর ডিঙ্গাকে আমি যদি না ভালো করতে পারি মনসা
ওই মধুকর ডিঙ্গাতে রয়েছে পিতার শিবলিঙ্গ, ওই সব ডিঙ্গা ডুবাতে পারলে বোন ওই চাঁদের মধুকর ডিঙ্গা কিছুতে ডুবাতে পারবি না। তুমি কিছু দিয়ে কার্য সেদিন হবে না দিদি। মনসা, ওই পবন পুত্র হনুমানকে স্মরণ করে ওই শিবলিঙ্গকে হটানোর ব্যবস্থা করবি বোন। বেশ, তবে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করে দিদি, যেন আমি সকল কর্মে যেন সফল হতে পারি। আশীর্বাদ করি বোন, তোর কাজ তুই সিদ্ধি করতে পারি। মরিবে মরিবে বুঝিয়ে দেব চাঁদ, মর্তির নূর হয়ে দেবীর সাথে বাদ করলে কতটা কষ্ট হতে পারে, কষ্ট হতে পারে, কষ্ট হতে পারে। মরিবে মরিবে বুঝিয়ে দিতে চাই, এই মুহূর্তে সেই রাবণ নিয়ে চলো, এই মুহূর্তে তুমি নিয়ে চলো সেই কালিদহ, আমি ভুলে যেতে চাই আমার কেন মনে পড়ে, আমি যে সেই অতীতের কথা ভুলে যেতে আজ আমি এসেছিলাম বাণিজ্যে। অগো মা, অগো মা জগৎ জননী ত্রিনয়নী মা ভবানী, আজ তোমার আসিসে মা, দেখো দেখো আজ ধনে ধনে পরিপূর্ণ আমার চদ্দ খারা ডিঙ্গা। কিন্তু জানো মা, আমি কোন দোষী অপরাধী? কেন তুমি আমায় এত বড় সাজা দিলে মা গো? কেন বারবার পড়ে যায় সে অতীতের কথা? আমি চেয়েছিলাম আবার অর্ধাঙ্গিনীর বলেছিলাম অগো সড়কা, আমি ভুলে যেতে কে কে ছকানা পুত্রের কথা, তাই ছুটে চলেছি বাড়িতে। তবে কেন, তবে কেন তুমি বলতে পারো, তুমি বলতে পারবে? আজ আমি গুণ দোষী অপরাধী যে আবার একে কে ছকানা পুত্র সন্তানকে কেড়ে নিলে? কেন তুমি কেড়ে নিলে বিধাতা? তবে কেড়ে নিয়েছিও ভালো করেছ, একটু মনে রেখো যতদিন এই বণিক চন্দ্রধর থাকবে ওই দুষ্ট বেটি না কিনে দেবীর স্বীকৃতি পাবে না। আমি প্রতিষ্ঠার পুত্র চাঁদ অধিকারী, আর চলে যাওয়া পুত্রের কথা না ভেবে দিয়ে ওই তো সকলে রয়েছে আমার পুত্র সমতুল্য, তাই তাদেরকে নিয়ে আমি ফিরে যাব আজ নি চম্পলায়। তাই ও নাবিকগণ, ও মাঝি বল্ল, তোমরা ফিরে যাবে না দেশে? সদাগর বাবু, হ্যাঁ বহুদিন হয়ে গেছে মনে বড় লালসা, বাড়ির অভিমুখে রওনা দেব কিন্তু বলতে পারি না। তোমরা বলতে পারো না তাই না? বেশ, আমি বুঝেছি তোমাদের মনের ব্যথা, আজ তো তোমরা হলে আবার আমার পুত্রের সমতুল্য তাই না? তাই চলো সুন্দর করে সারি গান গাইতে গাইতে মোরা ফিরে যাব দেশে। এসো তরিখানা নিয়ে এসো। বলো জয় শুভ সকাল, বলো মাঝি ভাই, একে একে সব নৌকাতে পাল তুলে দাও। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতো আমি পাল তুলে দিলাম। আর পাল তুলে দিয়ে আমরা ওই নৌকা বেয়ে বেয়ে নিজের বাড়ির দিকে রওনা হবো। বেশ তাই হবে, চলেও এসো সকলে এসো।
মাঝি মনু মাঝি রে তুই তুই খেয়াতে দেনারে পালে তুলে যাবনে ভেসে আপন দেশে যাবনে ভেসে চম্পকল তোমরা সকালে এসো সারিবদ্ধ হবে আপন দেশ
চলো না দেখো দেখো, ওই দেখা যায় এক মায়ের মন্দির, সেইখানে তরিখানা নিয়ে চলো। চলো এসো, চলো এসো। এই মন্দিরে তরিখানা পরপারে লাগা, ও নাবিকগণ এসো না তোমরা, আমরা সকলেই যুগলেই ওই আত্মশক্তি মহামায়ার পুজো করি। বেশ, আমি পুজো করব, তোমরা যুগলে ঘণ্টা ধ্বনি উলোধ্বনি শাক বাজাবে, কেমন? ওগো মা, আজ তোমার আসছে ধনজনে পরিপূর্ণ আমার একে একে চত্তখানা ডিঙ্গা, পেয়ে চলেছি মা এই অকুল সাগরে, তাই আজ ফিরে চলেছি মা নিজ চম্পলায়, তাই তোমার চরণে আমি পুষ্প অর্ঘ্য দেব মা গো, তুমি সদয় হয়ো। ও সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, ও মিয়া দেবী সর্বভূতেষু সংস্কৃতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ, ওম চণ্ডিকায় নমো নমঃ, ওম দুর্গায় নমো নমঃ। আজ তুমি আমার পুজোই সন্তুষ্ট হয়ে আমার নাকি সাড়া দিয়েছ মা, মা ভবানী, তবে কেন আজ তুমি আড়ালে মা গো, আজ তুমি সদয় হবে না, নেবে না তুমি আবার এই চাঁদের হাতে পুষ্প জল। হে মা, যে মা হরগরি ভেবে আমার চরণে পুষ্পাঞ্জলি দিতে চাইছো চাঁদ, আমি তোমার সেই হরগৌরী মা নই চাঁদ। এ কি বা, তুমি হরগৌরী নও? বুঝেছি বা বুঝেছি, আজ ধনজনে পরিপূর্ণ আমার কি কি চত্তখানা ডিঙ্গা, তাই তুমি অন্নপূর্ণা দেবী, ওই মা লক্ষ্মী এসেছো তুমি। তোমার সে লক্ষ্মী মাতা নই, তবে তুমি লক্ষ্মী মা নও? বুঝেছি বা বুঝেছি, আজ আমি 69,000 দাঁড়ি বাজি মালা সঙ্গ করেই ছুটে চলেছি ওই চম্পলা ত্যাগ করে ভিন্ন রাজে, তাই তো সকলকে সুবুদ্ধি দিতে ছুটে এসেছো তুমি, ওই বিদ্যার দেবী মা সরস্বতী। মূর্খ চাঁদ, মহামূর্খ তুমি, আমি তোমার সেই সরস্বতী মা নই চাঁদ। কি, তবে তুমি কোন নারীর কণ্ঠস্বর, কি বা তোমার আত্মা পরিচয়? ওই হে মূর্খ চন্দ্র ধর, চিনিতে পারিলেন আমার নারীর কণ্ঠস্বর, তবে না আমার আত্মা পরিচয়, সিজুয়া ভাসিনী, সিজুয়া ভাসিনী, শঙ্কর নন্দিনী, শঙ্কর নন্দিনী, মনসা। Thank you.
বেটি লঘু জাতি পারে, ঠিক ঠিক বেটি লঘু জাতি পারে, আর লুকাইয়া চাস লুকাইয়া চাস এই চাঁদের হাতে ফুল পানে চন্দ্রধর। আশা করি এসেছি চাঁদ, একটি বার তুমি সে মাত্র সিংহাসনে বসি মা মা বলি তোমার সেই পবিত্র হস্তে করিব তোমার সেই মঙ্গল চন্দ্রধর। পাতাল বাসনে তুচ্ছ ডাকে নে, আর চাঁদের হাতে চাস তুই ফুল বাড়ে, কখনো পাবে না তুই আমার হাতে দেবীর স্বীকৃতি চন্দ্রধর। আশা করি এসেছি তোমার সেই পবিত্র হস্তে পুষ্পাঞ্জলি নিয়ে তোমাকে সেই প্রাণ ভরে আশীর্বাদ করতে চান। আমার আস্তির আশীর্বাদ যদি তোমার মস্তকে থাকে, আচ্ছা ধনী রত্নে ফিরে যাবে তোমার সেই চম্পানি ভুবনে। আজ যদি তুমি আশীর্বাদ করো ধনে ভরে ধনে জনে পরিপূর্ণ হয়ে ফিরে যাবো আমি ওই চম্পলা নগরে। ভবানীর আশীর্বাদে ঘন জনে পরিপূর্ণ একে একে চত্র খনডিঙ্গা, আমি এই অকল সাগরে বাইয়া চলেছে ওই চম্পলা নগরের উদ্দেশ্যে। এই চন্দ্রধর মনে পড়ে চাষ সেই দিনের কথা, কোন দিনের কথা, যেদিন তুমি সেই অহংকার করেছিলে চাঁদ, তোমার অহংকারের কারণে কেড়ে নিয়েছে একাকে ছয় পুত্র। কেড়ে নিয়েছিস আমার একে একে ছখানা পুত্র, যে দেখ এই সকলে রয়েছে আমার পুত্র সমতুল্য, আমার কেড়ে নিতে পারিসনি আমার আমার ওই আমার আমার পৌরসত্ত্ব। মনে পড়ে যেদিন তোমার সেই মহাবান মন্ত্র হরণ করেছিলাম চাঁদ, মনে পড়ে মনে পড়ে, আমি কি ভুলতে পারি সেদিনের কথা। রূপের পসারা সাজাইয়ে এলে এই চাঁদের কাছে প্রেম নিবেদনের পরিবার ধরে বেচ্ছাবৃত্তি করতে এসে মহাকের করে নিলে আমার কাছে ছল করে না। মনে পড়ে তোমার সেই দিনের কথা চাঁদ, কোন দিনের কথা, যেই দিন কেড়ে নিয়েছে তোমার সেই মহাভোগের বাগান, নিঃস্ব হয়ে গেছিলে চাঁদ, নিঃস্ব হয়ে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছিলে চাঁদ। পরে পরে সেই সেদিনের কথা, ওই হংসরথে চেপে করে গতি এসেছিলে কলা বাগান ধ্বংস করিবার ধরে, লক্ষ সর্প মারিলাম আমি নিজ বাহু বলে, আর কত সর্প ফেলিলাম আমি সাত সমুদ্র পারে চন্দ্রধর। আবার বার বার করে বুঝিয়ে বলি চাঁদ, ভুল করছো তুমি, মহাভুলি করতে চলেছো চাঁদ, মহাভুলি করছো। আমি ভুল করছি, তবে তবে আমি এমন কি ভুল করতে চলেছি তুমি আমায় বলে দে, তুই আমায় বলে দে না, এই ভুল আমি কখনো করব না। হে চন্দ্রধর তিনি পুষ্প মঙ্গল হইবে চন্দ্রধর, যদি একবার পুষ্পাঞ্জলি অর্পণ করে দাও, অর্পণ করে দাও, করিব তোমার সেই মঙ্গল চাঁদ, কি মঙ্গল করব। ও হে চন্দ্রধর তেরে পুষ্পজ মঙ্গল হইবে,
জীবাপুজিতে তুমি জয় বিষ্ণুরে তবে গেবে তুমি তোমার ঘরে নরে যদি বাপুজিতে তুমি জয় বিষ্ণুরে তোমার ঘরে নরে একই একই ছয় পুত্র ভাসাইলাম সাগরে কথা দিলাম তিনি দেবু দেহ পুষ্প চরণে সকল পুত্র ফিরিয়ে দিবি একই একই ছয় পুত্র ভাসাইলাম সাগরে শুধুমাত্র একটি পুষ্পের জন্য আজ আমি সর্বহারা হয়েছে বললা ওই তো ওই তোর চরণে যদি আমি পুষ্প দিই যদি যদি একবার পুষ্প অর্পণ করে দাও ফিরিয়ে দেবো সেই মহাগান মন্ত্র চল আর কি ফিরিয়ে দিবি বল ফিরিয়ে দেবো তোমার সেই লক্ষ্যের বাগান চল আর কি ফিরিয়ে দিবি বল ফিরিয়ে দেবো তোমার একাকে ছয় পুত্র আর কি ফিরিয়ে দিবি বল ফিরিয়ে দেবো তোমার সকল কিছু সেই ওঝা ধন ওঝা মিত্র ফিরিয়ে দেবো তোমার সকল কিছু চল পুষ্প দাও মোর চরণে চল পুষ্প দাও কেন দেবো না আমি কেন দেবো না পুষ্প একটি পুষ্প আর চলের বিনিময়ে যদি সবকিছু ফিরিয়ে পায় তবে তুই বিরাজ কর না তুই বিরাজ কর নিজে প্রত্যাশারে আজ আমি দুই নয়নে মেলে দেখি কত সুন্দর তুই মানিয়েছে বিরাজ কর আজ নতুন দেবী আজ নতুন দেবী প্রত্যাশনে বিরাজ করেছে আর আমি কনিষ্ঠার পুত্র চন্দ্র মনীষ তাকে কথা দিয়েছে তাকে যাবি দেবীর স্বীকৃতি দেব
গদাধর স্তব্ধ হও। মহা ভুল করছো চাঁদ, মহা ভুল করলে তুমি, পূজোরি বদলে দিলে তুমি সেই পথের ধুলো চাঁদ। ধুলোই মিশে দেবো চাঁদ, ধুলোই মিশে দেবো তোমার সেই সকল অহংকার। শুধু পথের ধুলো নয়, আমি তোমায় কি দেবো জানো? কি দেবো চাঁদ? ওই পুষ্পর বদলে দেবো আমি মুখ হাঁটছি থুতু। চাঁদ ভুলে যাচ্ছ, আমি বিষাক্ত। তুই যদি বিষাক্ত হতে পারিস, আমি মহাশক্ত। আমি চলন্ত অগ্নি শিকা চাঁদ, উড়িয়ে ছাই করে দেবো তোমায়। যদি চলন্ত অগ্নি শিকা হতে পারিস, যদি জ্বলন্ত অগ্নি শিকা হতে পারিস, আমি হচ্ছি প্রবল বৃষ্টির ধারা, সকল কিছু নিভিয়ে দিতে পারে। চাঁদ যে অহংকার করলে তুমি এই কালি দহি কঠোরী প্রতিজ্ঞা করলাম, তোমাকে কাঁদতে হবে এই কালি দহে, তোমাকে সেই ভিকারী রূপে ফিরতে হবে তোমার কখনো নয়, কখনো নয়। অদৃষ্টে যা লেখেছেন শঙ্কর ভবানে, অদৃষ্টে যা লেখেছে শঙ্কর ভবানে, অবশ্যই হইব তা না হইব খণ্ড। তোর মত ওই তোর মত পাতাল বাসিনি নাগিনীর প্রতিবার নাহি প্রয়োজন। কোথায় চর মেঘ চৌষট্টি মেঘিনী আমার তো সামনে পুষ্প জৈন, সবাইকে একত্র করে বর্ষণ করবে এই কালী দহি। একে বাজি বললো আজ তোমার ভক্ত কোন বিপদে পড়েছে মা, তাই তুমি আমায় একটিবার আবার ডাকে সাড়া দাও মা, দেখা দে দেখা দে ও গোমা গোমা, আজি চাঁদকে দেখা দাও তুমি, দেখা দে দেখা দে দেখা দে ও গোমা। এসে তুমি আজ চাঁদকে রক্ষা করিবার চলে, সিংহ আশীর্বাদ করি ভক্ত, তুমি বলতে পারো মা
আজ আমি কোন অপরাধে অপরাধী মাগো চন্দ্রধর? দেখো দেখো চি দেখো, আজে কে কে তেরো খারা ডিগা এই কালী দেহের চলেছে মগ্ন হয়ে গেল বা চন্দ্রধর। বা আজ এমন কি হয়েছে, মাকে স্মরণ করে বলছো এক এক করে তোমার তেরো খানা রিঙা কালীদহে তলিয়ে গেছে। এমন কি কর্ম করেছো তুমি যে এক এক করে তোমার তেরো খানা রিঙা সাগর জলে তলিয়ে গেছে বলো আমায়। তুমি না হলে ত্রিনয়নী চরণী শুধুমাত্র তোমার চরণে পুষ্প অর্পণ করে বলি, বলেই তো আমি অপরাধী। এই অপরাধের সাজা পেতে হয়েছে মাগো, আজ দেখো না দড়ে দড়ে পরিপূর্ণ তোমার আশীর্বাদে আমি ফিরে চলেছিলাম ওই চপ্পলায়। আজ সকল কিছু হারালাম এই কালী দেহে মাগো চন্দ্রধর। তাই তো ভাই, তাই তো ভাই দেখেছি মাগো, এসো এই মধুপুর ডিঙ্গায় কান্ডারি হয়ে নিয়ে চলো না ভাই আমায় চপ্পলায় মাগো। আমি বুঝতে পেরেছি চন্দ্রধর, এই কার্য কে করেছে, সে যে অন্য কেউ নয় আমাদেরই কন্যা সেই মনসা। মনসা, মনসার সঙ্গে বাদ করেছো বলেই আজ তেরো খানা ডিঙ্গা তোমার কালীদহে তলিয়েছে। কিন্তু আমি জানতাম না আমারই অরজাত কন্যা এত বড় তোমার ক্ষতি করবে, কিন্তু আমি থাকতে তোমার কিছু হতে দেব না চন্দ্রধর। বেশ, যতক্ষণ তোমার মা আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা রয়েছে তুমি কোনো ভয় করো না, আমি আছি, আমি সর্বদাই তোমার মস্তকে রইব, সর্বদাই তোমায় আমি রক্ষা করব। বেশ মা, তবে ও দূরে কেন মাগো, এসো এই ঠিকায় কান্ডারি রূপে নিয়ে চলো, এসো মা এসো। বেশ তাই চলো, তাই চলো চন্দ্রধর, তোমার চরণ সেবা করব। এসো চাঁদের মধুকর ডিঙ্গাকে ভাড়ুকি করতে পারিনি, কোথায় সেই পবন পুত্র হনুমান? আশীর্বাদ কর হনুমান, আজি বড় বিপদে পড়ি তোমায় স্মরণ করেছি। এমন কি বিপদে পড়েছো মা? ওই পবন পুত্র, সে তুমি সেই চাঁদের মধুকর ডিঙ্গাকে ভরডুবি করে আমার জীবন তুমি ধন্য করো। মা, আমি যে চাঁদের কোনো দোষ দেখতে পাই না। তারে মস্ত করেছো ব্রহ্মসা, তাকে যে ভরডুবি করতে হবে পবন পুত্র। তাই হবে মা, আমি এখন আসি। জয় শ্রীরাম। সেই অপমান করলে তুমি কালী দহে মরবে, মরবে বুঝতে হবে সেই কালী দহে। পবন নন্দন, প্রণাম হই মা। পবন নন্দন, আশীর্বাদ করি তুমি চিরসখী হও, আজ কেন তোমায় আমি কালীদহের কোলে দেখতে পাই, এমন কি কার্য সাধন করতে এসেছো তুমি বলো আমায়। মা, আমি মর্তলোকে ভ্রমণ করছিলাম, তো সেই আপনাদেরকে দেখে আমি এখানে এসেছি। বেশ যাও, তুমি ফিরে যাও নিজের কুটিরে। জয় শ্রীরাম। এখনো সেই পবন পুত্র যে আমার কর্ম করে আমার কাছে আসেনি, কখন আসবে সেই পবন পুত্র আমার কাছে? আমার কর্ম করেছ হনুমান। মা, সেই মধুকর ডিঙ্গায় যে মা হরগৌরী রয়েছে, আমি ডুবন করতে পারবো না মা। কি বলছো পবন পুত্র, তুমি একটু অপেক্ষা করো, আমি সে মাতা চণ্ডী কানের ব্যবস্থা করছি। তাই হবে, জয় শ্রীরাম। এইভাবে কিছুতেই সেই কার্য শিথিল হবে না, তাই তো সেই ছলনা করতে হবে আমায়। এই মুহূর্তে সেই মায়া কান্দন কাঁদতে হবে পিতার নিকটে,
ছলনা করে আনতে হবে মাতা চণ্ডীকে। আমার আদেশে এসে কালিদহে সেই চন্দ্রডিঙ্গা নিধন করতে, কিন্তু তার কার্য সিদ্ধি হয়েছে কিনা আমি কি করে জানব। আর চণ্ডী গেছে সেই পুষ্পবনে পুষ্পচয়ন করতে, এখন আমি যাব সেই কুচুনির পাড়ায়। পিতা আশীর্বাদ করি পদ্মাবতী। বলো পদ্মাবতী, তোমার সুসংবাদ। ওগো পিতা, আজ বড় বিপদে পড়ে তোমার কাছে ছুটে আসতে বাধ্য হয়েছি। বা পিতা বা, আবার তোমার মহিমা। একদিকে তুমি পাঠিয়ে দিলে সেই চাঁদের মধ্যকর ডিঙ্গাকে ভররূপী করতে, একদিকে তুমি সে মাতা চণ্ডীকে পাঠিয়ে দিলে তোমার সেই ভক্তকে রক্ষা করতে। পিতা পদ্মাবতী, হ্যাঁ, সেই মাতা চণ্ডী যদি মধ্যকর ডিঙ্গাতে কাণ্ডারের রূপে থাকে, তবে যে কিছুদিন আমি তার মধুকর ডিঙ্গাকে ভররূপী করতে পারবো না। পিতা বেশ পদ্মাবতী, তুমি চিন্তা করো না, আমি এই মুহূর্তে বিষ বাহনে ছুটে যাবো সেই কালি দহে চণ্ডী আনিবারে। অপার তোমার মহিমা। বিষ বাহন হোম তৈরি, চলো সেই কালি দহে। আমায় চণ্ডী চণ্ডী বলে ডাকে, সে কি প্রভু? আজ কৈলাস ছেড়ে কালিদহের ঘুলে মধুকর ডেঙ্গায় তুমি ডাক দিচ্ছ চণ্ডী চণ্ডী বলে, এমন কি হয়েছে? বলো চণ্ডী বলো। হ্যাঁ, নিত্যদিন তুমি আমার চরণ সেবা করো, আজ কেন কৈলাস পরিত্যাগ করে আসিয়াছো এই কালিদহে মধুকর ডেঙ্গায়? প্রভু, আমার ভক্ত পড়েছে বিপদে বলে তোমার চরণ সেবা ছেড়ে দিয়ে এসেছে ভক্ত রক্ষা করতে, তাই আমি পারিনি গো তোমার নিকটে রইতে, তোমায় ছেড়ে আসতে হয়েছে আমার ভক্ত রক্ষা করতে। তাই প্রভু তুমি আমায় ক্ষমা করো, আমি আমার ভক্ত রক্ষা করি, আমি ফিরে যাব সেই কৈলাসে। সুরচণ্ডী আমার উত্তর। হ্যাঁ, তোর বাপ হিমালয় সহজে বসা, ইন্দ্র তার পাখা কাটে করিল খান কান, তবুও সে রাজ লাজ নাই তার, লাজ হবে কি তোর? প্রভু তুমি ভুলে যেও না, আমিও দেবী দুর্গা, তুমি আমায় কি বললে? আমার লজ্জা নেই না, আমি বলে শুনো শিব তোর বুদ্ধির বিপরীত, মোর ঘরে ভাত নাই তোর নিত্য গীত, যে তোরেতে দেবতা বলে তাহারে মুখে ছাই, লজ্জা করে না এখন এসে আমারে দোষ দাও। একই চণ্ডী স্ত্রী হইয়া হও এত শতান্তর, লজ্জা নাই তোর? আমি বলি শোনো শিব, না বলো মন্দ, কিছু বললে লেগে যাবে দ্বন্দ্ব, তাই বলি তুমি ফিরে যাও কৈলাসে। শুনো চণ্ডী আমার বচন, মুড়োসারে আজ্ঞা দিয়েছি আমি সেই চোদ্দ দিন আমি ধরি আজ্ঞা, আমি এসেছি আমার ভক্ত রক্ষা করতে, তাই তোমায় বলি ফিরে যাও তুমি কৈলাসে, আমি যেতে পারবো না এই কালী দহ ছেড়ে। এসো চণ্ডী সেই কৈলাসে, যাবে না? না, আমি কিছুতেই যাবো না আমার ভক্ত ছেড়ে। শুনো চণ্ডী আমার বচন, 70,000 মাঝি মল্ল সকল ধন রত্ন ফিরিয়ে পাবে যদি পূজে পদ্মাবতী। আমি বলো শিব শিব তোমার মুখে নাহি লাজ, যে তোমার দেবতা বলে তাহার মুখে ছাই। কি চণ্ডী তুমি চাও না? আমি শিব। তুমি ভুলে যাও না, আমি হচ্ছি শিবানী। তুমি যদি শিবানী হও, হ্যাঁ, আমি হচ্ছি ভৈরব। তুমি যদি ভৈরব হতে পারো, আমি হচ্ছি ভৈরবী। তুমি যদি ভৈরবী হও,
আমি হচ্ছি মহাকাল। তুমি যদি মহাকাল হতে পারো, আমি হচ্ছি মহাকালী। যদি মহাকালী হও, আমি হচ্ছি রুদ্র। তুমি যদি আমার রুদ্র রূপ, তুমি যদি রুদ্র হতে পারো, আমি হচ্ছি রুদ্রাণী। যশমরা না দেখো তাহলে আমার সেই রুদ্র রূপ। মাতাজি পারে না নিজে কুটিরে বসে থাকতে, পুত্র যদি বিপদে পড়ে মাতার কর্তব্য সন্তানকে রক্ষা করা। সন্তান যতই মাকে আঘাত করুক, যতই ব্যথা দেয়, কিন্তু সে তো আমার সন্তান। তাই বলি প্রভু, তুমি এভাবে না করে চলো না গো, আমরা একসঙ্গে গিয়ে ভক্ত রক্ষা করি। হ্যাঁ, তোমার হস্তখানা বাড়িয়ে দাও, আমি সেই মধুকর ডিঙ্গাই চেপে যাব। বেশ, তাই হবে প্রভু, তাই হবে। এসো এসো ছেড়ে দাও শিবলঙ্গ নিয়ে চলে যাবো কৈলাস ধামে। চন্দ্রধর ওই তো সেই কলিদই হবডুবু খাও চাঁদ, মরিমে বুঝিয়ে দিয়েছে তোমার সেই দেবীর সাথে ভাত করলে কতটা কষ্ট হতে পারে। দিদি ভগ্নি মনসা মনসা, দিদি দেখো না, দিদি দেখো না, ওই তো সেই কালী দহি চাঁদ হাবুডুবু খাই। হাসো দিদি, আজ যে আমার আনন্দের দিন। মনসা, আজ তুই চন্দ্রধরকে বিপদের মুখে ঠেলে দিয়ে অষ্ট হাসি হাসিস, চাঁদ যদি কালীদহের জলে মারা যায় তুই যে বিশ্বমাজে বিশ্বপূজিত হয়ে উঠতে পারবি না। এ কি বলছো দিদি তুমি? হ্যাঁ মনসা, সে চাঁদ যদি প্রাণ থেকে শুষে যায় কিছুতে এই বিশ্বমাজে বিশ্বপূজিত হতে পারবো না। কিছুতেই পারবি না। তবে উপায়? মনসা, এই মুহূর্তে চাঁদকে কিনারায় লাগাতে হবে। তবে বেশ, এসো এসো আমার হংসরতে, যাবো সেই চাঁদের নিকটে। বেশ সবাই সাজি যাবো আমি মরিত না কম, এই মূর্তি ছুটে যাবো সেই কালী দহি চাঁদের নিকটে। নাগো সময়ে সাজি দিন দাও, যাবো আমি
ভেসে ভেসে চলেছি কুলে, কোথায় গেলে পাবো কুল বলে দাও আমারে, পাবো মানে হতভাগা চাঁদকে নিয়ে যেতে এসেছিস, আয় কাছে আয় কাছে আয়, আজ তুই আমাকে নিয়ে যাবি ওই পড়ো পারে, আমি যাব আয় কাছে আয়। আমি কি দেখতে পাচ্ছি না, কি দেখতে পাই আমি, ক্রোধ আমি দেখতে পাই সেই কুচকটি কানের ছায়া, এই অপর সাগরে পুষ্প ভাসিয়েছে অরে পদ্ম পুষ্প, আমি হাসতে হাসতে যদি মৃত্যুকে মরণ করতে হয়, মৃত্যুকে মরণ করবো অথচ তোমায় সাহায্য দেব না, চল নেব আমি, পুষ্পিয়ে তুমি দিলে সেই ঘৃণা ভরা ধুতিও, তাই তো এই করি দহি ডুবি মনসা, কি করছিস মনসা, সন্তানকে মা আঘাত কত করি কিন্তু কি মা হয়ে সন্তানকে দূরে ঠেলে দিতে পারি, মনসা তাকে রক্ষা কর। কি কি বলছো দিদি, কিন্তু কি করিস চাঁদকে রক্ষা করবো আমি, মনসা এই যে কদলি বৃক্ষ ছুঁড়ে দেব চাঁদের সম্মুখে, সেই চাঁদের অতি প্রিয় হচ্ছে কদলি বৃক্ষ, এই কদলি বৃক্ষ চাঁদের সম্মুখে ছুঁড়ে, ওই তোরে মধুরে দেখা যায় কদলি বৃক্ষ, ওরে বৃক্ষ আজ এসেছিস এই হতভাগা চাঁদকে পড়ে পারে নিয়ে যেতে এসেছিস, হে যাব আমি যাব আয় কাছে আয়, কদলি দিয়েছ না দিয়েছ ভাই পড়ে পারে, আমি যে পারি না আবার সর্বাক্ষে এই পরনে বস্ত্র গোটা বস্ত্র আজ মাছের আছে বাসা বেঁধেছে, আমি পরে পারে এসেছি কি করে কি করে এই জল থেকে বেরিয়ে আসি, আমি আবার যে সর্বাক্ষে বস্ত্র নেই
লজ্জা নিবারণ করব। তবে কি, তবে কি এই চাঁদ প্রাণে বাড়া যাবে? না, অবশ্য যত দুঃখ ছালা যন্ত্রণা কষ্ট দেবে আমায়, শুধুমাত্র শক্তি দিয়ে সইবারে। আমি যে খুদে জ্বালা সইতে পারি না ভগ্নি মনসা। আমি যে কি দিদি, আমরাই এই বেশভূষা দূরে রেখে হ্যাঁ চাঁদের দুর্দশা দেখতে যাব। এসো চলো। দিদি ওই তো এত দূরের পথ, খালি মুখে গেলে কিছু হবে? দুমুঠি মুড়ি লেলাম চাবাতে চাবাতে চলে যাবো, তাতে হবে না। তবে গান দিতে দিতে যেতে হবে। আচ্ছা, আমি একটা সুন্দর করে জল ভরা গান গাই, হ্যাঁ? ঠিক আছে, সবাই শুনবে কিন্তু। আচ্ছা, ওই আমার কাঙ্ক্ষীর কলসি জলে দিয়াছি ভাসি, আমার কাঙ্ক্ষীর কলসি জলে দিয়াছি ভাসি, মাঝিরে তোর নৌকার ঢেউলা দিয়ারে, মাঝিরে তোর নৌকার ঢেউলা দিয়া। এই নদীর কূলে বসে থাকবো, মাছি
অধুরে কারো কণ্ঠস্বর ভেসে আছে মম কর্ণে, আমি ডাক দেব অগো অগো জননী। দিদি তোর গানের শুনে শুনে আমি চলে এসেছি ঘাটে, কি ভূত ভাতালি আছে? থাকে তো। ও গো মা, দিদি বলছে যেটে, সরি দিদি সরি না দিদি, বলছি ভূত আছে নাকি? ওগো কোথায়? ওগো তোমরা কে গো? মাগে দিদি গে দিদি, কি হলো দিদি? ওখানে কিচ্ছিন বসে আছে। কিচ্ছিন কোথায়? কিচ্ছিন বসে আছে, তো নুজবে। ওগো আমি কোন ভূত নয়। তবে কি? আমি চাঁদো, আমি এক হতভাগা। হতভাগা? এই দীর্ঘদিন এই সাগরে ভেসে ভেসে সর্বাঙ্গে আবার এই কেশখানা বড় বড় হয়েছে। তবে কি তুমি মানুষ? হ্যাঁ আমি মানুষ। বোন মানুষ আছে, একটু বঠি নিয়ে কেটে দেখ তো রক্ত বেরাচ্ছে কিনা। আরে ছায়া পড়ছে, দেখতে পাচ্ছিস না? ওকে স্বর্ণ ছায়া পড়ছে। হ্যাঁ আচ্ছা বাবা। হ্যাঁ মা বলো। তুমি ঘাটে কি করছো? আবার এই সর্বাঙ্গে নিবস্ত্র রয়েছি, আমার অঙ্গে কোনো বস্ত্র নেই। এগুলা লোকের অভ্যাস কি জানিস? কি মেয়ে ছেলা ঘাটে স্নান করবে, ওরা লুকিয়ে লুকিয়ে দেখবে। তোমার ঘরে মা বহিন নাই? হ্যাঁ তোমার ঘরে ভাই বহিন নাই? আমায় ফেরো না সরুরা, তোমাদের কাছে একখানা বস্ত্র দাও না আমায়। বস্ত্র? হ্যাঁ বস্ত্র এনেছিস? বহিন তোর বস্ত্রটা খুলে দে। বাপ রে মনে হয় আমার ইজ্জতের দাম নাই, আমি কাপড়া খুলে দিয়ে দেবো। তোর ইজ্জতের দাম দে। এই আমার কাছে কোনো বস্ত্র নাই। নাই দেখো বাবা। বলো মা। আমরা বস্ত্র দিতে পারবো না, কিন্তু বস্ত্র সন্ধান দিতে পারবো। কোথায় রয়েছে বলো না? ওই যে অদূরে দেখা যায়, অদূরে দেখা যায় একটা মহাশ্মশান। এই মহাশ্মশান? ওই শ্মশানে কিছুক্ষণ আগে বড়লোকের বাড়ি একটা মরা পুড়িয়ে গেল। ওখানে যাও, তুমি অনেক ভালো ভালো বস্ত্র পাবে। বেশ বাপিস, আমি ছুটে যাবো ওই মহাশ্মশান। অত দায়িত্ব নিতে বলেনি। বাপরে শিক্ষা দিতে এসে শিখিয়ে দিতে। অগোপীতি যাকে আমি লক্ষ লক্ষ শত শত বস্ত্র দান করেছি, আমাকে ছুটে যেতে হবে ওই পবিত্র শ্মশানে। ওই মহাশ্মশানে গিয়ে সেই শ্মশানের বস্ত্র কুড়িয়ে নিয়ে আমি পরিধান করব। বেশ, আমাকে প্রাণে বাঁচতে গিয়ে, আমাকে প্রাণে বাঁচতে হলে আমাকে ছুটে যেতে হবে ওই পবিত্র শ্মশানে। আমাকে বলে দিয়ে গেছে আর বিলম্ব নয়, আমি ছুটে যাবো ওই শ্মশানে। ওই তো, এই তো চলে এসেছি আমি শ্মশানে। আরে বস্ত্র, এই বস্ত্র আমি পরিধান করব। হে পথিক বাব, অকো বলে দেও তো, আমি যে কোথার চালা সইতে পারে না অগো, কিছু কিছু অন্ন দেবে আমায় খাওয়ার জন্য। আপনি প্রথমে জানতে চাইলে না আমি কে? বলুন। আমি হচ্ছি গণক পণ্ডিত। গণক পণ্ডিত? তোমার হস্তরেখা বিচার করতে পারি। তবে বলো না। ললাট দেখে বলতে পারি। তবে বলে দাও না, আবার ললাট দেখে বলো না। ওই তো, তোমার ললাটে রাজতিলক বর্তমান। সবই ভুল, সবই ভুল দেখে রয়েছ। আমি যে কোনো রাজা নয়, আবার ললাটে রাজতিলক নয়, তাই বলি তুমি ভুল দেখছো।
তুমি তো এক রাজন হে রাজন। আপনি রাজন? ভাই কে বলবে? একদিন শত শত প্রজাদেরকে অস্ত্র বস্ত্র খাদ্য সব দান করেছিল, আজ তুমি পথের ভিখারি। দাও না, আমি তোমায় অন্ন দেব। দাও, আমাকে সুন্দর করে ভিখারি সাজিয়ে দাও না অগো বিধাতা। তুমি না বললে আমায় ললাটে রাস্তি লোক আমি রাজা। আমি তো কোনোদিন ভিক্ষে চাইনি। তবে নাও, আমি তোমায় ভিখারি বেশে সাজিয়ে দিই। ওই দেখো না, মায়েরা মাসিরা সকলে স্নান করতে এসেছে, ওই পাড়ায় যাও সেই পাড়ায় যাও, তুমি ভিক্ষে করে তোমার ক্ষুধা নিবারণ করো। বেশ তাই হবে, দাও। সাজো হে সাজো, ও হে নর রাজ, সাজো হে ভিখারি, সাজো হে সাজো, ও হে নর রাজ, সাজো হে ভিখারি। স্কন্দে ভিক্ষার ধুনি আমি দিলাম তুলি, ভিক্ষে মাগো হরি ওম ওম বলি। একটু দাঁড়াও, বলি পথে যেতে যেতে একটু দাঁড়াবে, দুটো পয়সা দিলে মা মাসিরা আমি প্রাণে বেঁচে যাব। পথে যেতে পথে যেতে Thank you.
আমি নিজের ক্ষুদা নিবারণ করব, ওই তো দেখা যায় এই পত্তি আমি ছুটে যাবো বাজারে এই মূল্য দ্বারা অন্য ক্রয় করব অকপথি। হে রাজা আভিজি হয়েছে ভিক্ষে, ভিক্ষে করেছি, ভিক্ষের মূল্য ধরে আমি ক্ষুদা নিবারণ করেছি, তবে তবে আভিজি আভিজি পথ হারিয়ে ফেলেছি। ও পথ হারিয়ে ফেলেছ, তবে তুমি আমার কথা শ্রবণ করো, তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছতে গেলে তুমি এই পথে যাও।